শেষ হলো বিশ্ব চ্যাম্পিয়নদের প্রীতি ম্যাচ একাদশে ফিরলেন মেসি গোলের দেখা পেলেন লাতারো মার্টিনেজ আগামী একুশ জুন থেকে মাঠে গড়াচ্ছে এবারের কোপা আমেরিকা তার আগেই এই দলগুলো তাদের প্রীতি ম্যাচ এবং ট্রেনিং সেশনে খাম ঝড়াচ্ছিল এবার জয় দিয়ে প্রীতি ম্যাচ শেষ করলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চলুন পুরো ম্যাচটি নিয়ে বিস্তারিত জানা যাক গত ম্যাচে পুরোটা সময় খেলেননি তাতেই লিওনেল মেসির ফিটনেস নিয়ে কথা হয়েছিল ইকুয়েটরের বিপক্ষে ড্যাটলক ভাঙতে পারেননি দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় খেলেও কিন্তু কোপা আমেরিকার ঠিক আগে ঠিকই নিজের চেনা ছন্দে ফিরে এলেন আর্জেন্টাইন এ মহা তারকা। জোড়া গোলের সঙ্গেই করেছেন এই প্রতিপক্ষ অনেকটা পিছিয়ে থাকা দল গোয়াতেমালা তাতে কি একাদশে ফেরার দিনে মেসি কেমন করেন সেটাই ছিল প্রশ্ন গঞ্জাল মন্তিয়াল নাহুয়েল মলিনা আর অ্যান্ডজো ফার্নান্দেজের মতো তারকাদের ফেরার মঞ্চ ছিল এই ম্যাচটি এমনকি জাতীয় দলে গোল খরায় থাকা লাতর মার্টিনেজের জন্য এই ম্যাচও ছিল বেশ বিশেষ কিছু মেসি মার্টিনেজের জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা জয় পায় চার এক গোলে মেসির প্রথম একাদশে ফেরার ম্যাচে শুরু থেকে পজিশন ধরে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা গোয়াতেমালা আজ করেছিল এমন কিছু শুরু থেকেই তাই তাদের মনোযোগ ছিল রক্ষণের দিকে চকিত কাউন্টার চমকে দেবে আর্জেন্টিনাকে এটাই ছিল লক্ষ্য তাতে ফল চলে আসে ম্যাচের মিনিটে প্রথম চেষ্টা এমিলিয়ানো মালার মার্টিনেজ ফিরিয়ে ফিরতি বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়ান লিসান্দ্রো মার্টিনেজ পিছিয়ে পড়ে মরিয়া হয়ে আক্রমণে যায় আর্জেন্টিনা তবে মালার জমাট রক্ষণ আর্জেন্টিনাকে তেমন কোনো সুবিধা করতে দেয়নি পাশাপাশি প্রতি আক্রমণের কিছুটা ভয় ধরিয়ে দিয়েছিল বারো মিনিটে গোলটাই অবশ্য গোয়াতাম নিজেদেরই দায় দিবে রক্ষণের ভুলে বক্সের ভিতর মেসির পায়ে বল তুলে দেন দলটির গোল রক্ষক এই সুযোগ কাজে লাগাতে ভুল করেনি আর্জেন্টাইন মহাতারকা দারুণ ফিনিশিং এ বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান তিনি কাউন্টার অ্যাটাকে ছিল না যদিও শেষ পর্যন্ত পাওয়া হয়নি গোল পঁয়ত্রিশ মিনিটের পর নিজেদের সেরা ছন্দ খুঁজে পায় আর্জেন্টিনা বলের দখল নিজেদের পায়ে রেখেই গুয়াতেমালাকে ক্রমাগত কোণঠাসা করে দেয় লাতিন পরাশক্তিরা যার ফল আসে উনচল্লিশ মিনিটে বক্সের ভেতর ভ্যারেন্টিন কার্বনি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা তবে পেনাল্টি শটটি নিজে না নিয়ে লাতার মাঠনেসকে সুযোগ করে দেন মেসি লক্ষ্যভেদ করে আর্জেন্টিনাকে দুই এক ব্যবধানে এগিয়ে দেন ইন্টার মিলান স্ট্রাইকার দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও গোলের দেখা পেতে খানিকটা অপেক্ষায় করতে হয়েছে আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত মেসি আর মার্টিনেজের সুবাদে আরেক গোল পায় মিনিটে মেসির আলবি থেকে পাওয়া বলে সহজে ফিনিশ করেন মার্টিনেজ মিনিটে দেখা গেল মেসি এবং ডি মারিয়ার যুগলবন্দি দারুণ এক ওয়ান টু আনহেল ডি মারিয়ার কাছ থেকে বল পান মেসি চির চেনা চিপে শটে বল জালে টেন চার এক গোলের জয় নিশ্চিত হয় সেই সুবাদে তো বন্ধুরা ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে